সুন্নতে রাসূলের মধ্যেই স্বাস্থ্য, চরিত্র, শান্তি। মার্কিন বিজ্ঞানীরা এখন যুবক শ্রেণীকে ওয়াজ করে, ওরে যুবক তুই যদি ভালো থাকতে চাস কখনো এই চোখ দিয়ে কোনো পরনারীর দিকে তাকাবি না, পরনারীর দিকে তাকাবি না। পরনারীর দিকে তাকালেই কি হয়, ব্রেনের ফ্রন্টাল কর্টেক্স, সামনের অঞ্চলের ইন্টেলেকচুয়াল সেল, জ্ঞান বুদ্ধির কণাগুলি মারা পড়ে, ধ্বংস হয়ে যায়, জ্বলে যায় নজরের কারণে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির ব্রেন বিজ্ঞানীরা গবেষণা করে ইন্টারনেটে ছেড়ে দিছে, কয় যারা পর্নোগ্রাফি দেখে, যারা পরনারী দেখে, নাটক সিনেমার নাচ ড্যান্স ড্যান্সার নারীদের দেখে, রাস্তাঘাটের মহিলাগুলির যারা দেখে, হেরোইন খেলে মানুষ যত পাগল হয় এগুলি হেরোইন ইচ্ছেও আরো বড় পাগল। যেই ঘরে মা সিনেমা দেখে, বাবা সিনেমা দেখে, ছেলেরা দেখে, মেয়েরা দেখে, গোটা পরিবারটা হলো হেরোইন খোর পাগল পরিবার। পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস এন্ড চিলড্রেন, এই নামটা লিখে ইন্টারনেটে ব্রাউজ করেন, ক্লিক করেন, পুরো গবেষণাটা পেয়ে যাবেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্টদের গবেষণা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো নজর কোন দিকে, সামনে মহিলা আছে নজর নিচ্ছে, এই নজরটা ভয়ঙ্কর জিনিস। এইটা থেকেই আজকের পৃথিবীর মানুষ বহু বহু রোগে আক্রান্ত। অতএব এখন মার্কিন বিজ্ঞানীরা খ্রিস্টান হয়েও তরুণদেরকে বুঝাচ্ছে নজর সাবধান, নজর সামলাও।